हे गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। तो आज के হচ্ছে 11ই মার্চ। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে আর কাজ কিছু কিছু কমপ্লিট হয়েছে আর কিছু কিছু বাকি আছে এখনো। তো চলো একটা জায়গা পরিষ্কার করলাম। ওই জায়গাটা অনেকদিন আগে থেকে মানে খারাপ ছিল, তো জায়গাটা দেখাই কেমন লাগছে জানিও আর কি। বহুত কাচড়া ছিল আর কি, সব কাচড়াগুলো পরিষ্কার করে এই জায়গাটা এভাবে ক্লিন করে দিলাম আর কি। উপরটাও ঠিকভাবে রেখে দিলাম, নিচটাও ঠিকভাবে রেখে দিয়েছি আর এখানটাও ঠিক করে দিয়েছি। এখানে ছোট্ট মতো আয়না আছে একটা। তো এবারে ফ্রিজটা পরিষ্কার করার পালা। তো একে একে এই রুমটার থেকে আজকে পরিষ্কার করছি। এই রুমটা প্রথমে পরিষ্কার করে নিই, তারপরে ওই রুমের দিকে যাব। তো চলো একবার গোশিমিটুকে দেখিয়ে আসি, তারপরে আবার পরিষ্কার করতে স্টার্ট করে দেব। তো গোশি এখানে বসে আছে, ওর জায়গা এখনো পরিষ্কার করেনি, তো তাই। আর মিঠু বসে আছে এখানটাতে। তো চলো ওরা দুজন বসে থাকুক আর আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তো লাইটের জন্য কিছু দেখতে পাবেন অবশ্য মুখটা আমার। তো চলো কাজগুলো করে নি। তো আমার সমস্ত কিছু কাজ হওয়ার পরে একটু বাইরে এলাম, স্নান করতে যাব করে রেডি হচ্ছিলাম আর কি, কিন্তু জল বন্ধ, ওই জন্য স্নানটা এখন স্থগিত রাখা হয়েছে। তো স্নান তো হবে একটু পরে। তো চলো ততক্ষণ অন্য কিছু কাজ দেখি, না ছাড়া টিভি টিভি কিছু দেখি আর কি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হলো এতক্ষণে, এখন বেজে গেল 6:20, চা বানানো হচ্ছে আর কলের জল তো আসেনি, ওই জন্য আজকে স্নান স্থগিত। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো আমি ফ্রেশ হয়ে চলে এলাম আর 6:30 বেজে গেল, 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল একবার আমার সব কিছু। তো চলো এবার চা খাবো আর টিভি দেখবো ব্যস্ত হলি। আর আজকে ভিডিওটা আমি দিয়ে দিয়েছি তোমার, ওই 1টা বাজছিল তখন, কিন্তু ভিউটিও আসছে না, কেন কে জানে কি হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা। তো একটু তোমরা সবাই সাপোর্ট করো, একটু সবাই ভিউটিউ করো, লাইক টাইক দাও, যাতে আমিও মানে পরবর্তীকালে আর কি একটা বড় ইউটিউবার হয়ে দাঁড়াই, অন্তত নিজের ইচ্ছেটা পূরণ করতে পারি যাতে। আর আমার ইচ্ছে একটা ইউটিউবার হওয়া। তো একটু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো। তো চলো চাটা খাই। তো টিভি টিভি দেখে চলে এলাম একেবারে, এখন বেজে গেল 9:45, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। খাবার টাবার বানানো হয়ে গেছে, একটু পরে খাবার খাবো। আর দাদা বৌদি গেল আজকে, একটা রিসেপশন আছে ওই রিসেপশনে, তো বাবুকে দেখার জন্য ভাই গেছে আর কি এখানেই। তো ভাই আসুক, তারপরে একেবারে সবাই মিলে খাবারটা খাবো। দাদা ভালো, তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই চলে এলাম। তো রুমটা পরিষ্কার করে নিলাম রাতে ঘুমানোর মতো আর কি, মিঠু বসিকে খেতে দিয়ে দেবো আরে আরও একবার, আর তারপর নিজে খাবো আর কি। তো চলো খাই ঘুমোই, আর প্রথমে তো জলের বোতলে জল নিয়ে আসি। তো আমি জল নিয়ে চলে এলাম, একটা বোতলেই জল নিয়ে এলাম আর কি। তো চলো এটাতেই হয়ে যাবে আমার। ফ্রিজে এখন ভরে রাখি কিছুক্ষণ, তারপরে ফ্রিজ থেকে বের করব, তাহলে ঠিক পরিমাণে ঠান্ডাটা হয়ে যাবে আর কি। আর চলো কিছু জিনিস দেখো, এখানে আমার কিছু কেকের জিনিস বানিয়েছিলাম আগের ইয়ার, মানে 2022 জুলাই মাসে বানিয়েছিলাম, তো এখনো রয়ে গেছে, এবারে আবার বানাবো। এটা হলো কেক জেল আর এটা হলো সুইট ক্যান্ডি, আর এখানে আছে ভ্যানিলা এসেন্স, আর এখানে আছে একটা ফুড কালার, আর ভেতরে এখানটাতে আছে ক্রাস, এটাকে বলে ক্রাস, আর আছে এখানটাতে আছে 1 মিনিট ওয়েট, কোথায় যেন আছে কেকের জেলটা, ও আর এটা হলো ডেকোরেশন জেল, কেক ডেকোরেশন জেল যেটা ওইটা, আর একদম নিচে আছে সুগারের যে বাল্বগুলো হয় না ওইগুলো, এই যে সুগার বাল্বগুলো, এটা কিছু দিনের, জাস্ট 3 কি 4 দিনের হলো আর কি আনা। তো
দুটি দুটি ওটা খেয়ে নিই আমি আর কি। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে।